শহর শিলিগুড়ি একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে ট্রাফিক সমস্যা বা যানজট। সেক্ষেত্রে শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যানজট মুক্ত করতে কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই মতো শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যেমন মোড়গুলি রয়েছে বা রাস্তা রয়েছে, সেখানে কিন্তু নো এন্ট্রি বোর্ড ঝুলানো হয়েছে। সেই মতো বেশ কিছুদিন আগ থেকে জানিয়ে রাখি যে শিলিগুড়ির সেবক রোডে অর্থাৎ গুরুদুয়ারের সামনে যে রাস্তা রয়েছে, যে রাস্তা পানি बालकृष्णम ज्वेलर्स अब सिलीगुड़ी शहर के सेवक रोड में खुल चुका है। सिल्वर से निर्मित वस्तुओं और आभूषणों के लिए हमारे शोरूम पर निर्धारित কি বিধান মার্কেট হয়ে কিন্তু এই যে গুরুদুয়ারের পাশ দিয়ে ঠিক ইয়ারভিউ মোড়ে গিয়ে ওঠে বা সূর্যসেন পার্কে গিয়ে ওঠে, সেই রাস্তায় কিন্তু বসানো হয়েছে নো এন্ট্রি বোর্ড। এবং জানি রাখি সেক্ষেত্রে কোন কোন গাড়ি যেতে পারবে এবং কোন কোন গাড়ি যেতে পারবে না। জানি রাখি যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে বা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে বা সেবক রোড থেকে যে সমস্ত চার চাকা এই গুরুদুয়ারের পাশ দিয়ে চলে যাওয়া এই যে চিপাগুলি রয়েছে বা সরুগুলি রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু কোনোভাবেই ইয়ারভিউ মোড়ে উঠতে পারবে না। তবে যে সমস্ত গাড়ি ইয়ারভিউ মোড় থেকে আসছেন বা ইয়ারভিউ মোড় বা ঝঙ্কার মোড় দিয়ে আসেন, সেই সমস্ত চার চাকা দু চাকা বাহন কিন্তু অবশ্যই এই যে গুরুদুয়ারের পাশে যে সরু রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু সেবক রোডে উঠতে পারবেন। সেক্ষেত্রে চার চাকা যেমন উঠতে পারবে, ঠিক পাশাপাশি দু চাকা সহ টোটো অটো টোটো কিন্তু যেতে পারবে। তবে এই যে শিলিগুড়ির সেবক রোড যা রয়েছে, যে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু শুধুমাত্র এই রাস্তা থেকে বা বিধান রোডে যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু শুধুমাত্র দু চাকার গাড়ি এবং বা রিক্সা যা রয়েছে তা কিন্তু যেতে পারবে না। শুধুমাত্র যা চার চাকা গাড়ি রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ করা রয়েছে। এবং শুধু যদি এই রাস্তার কথা বলি, সেক্ষেত্রে জানিয়ে রাখি শহর শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় কিন্তু দেখা গেছে যে শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের সামনে যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে প্রতিদিন প্রায় কিন্তু দেখা যায় যে সেই রাস্তায় কিন্তু জ্যাম উপচে পড়ে এবং যার জেরে সাধারণ মানুষের কিন্তু অনেকটা সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানেও যেমন নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু সেই নো এন্ট্রি বোর্ডকে উপেক্ষা করা যাবে না। পাশাপাশি চিলড্রেন পার্কের কথা যদি বলে থাকি বা হাসপাতাল মোড়ের কথা বলে থাকি বা হাসপাতালের পেছনের কথা যদি বলে থাকি, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে সে ঝোলানো হয়েছে এই নো এন্ট্রি বোর্ড। এবং এই মুহূর্তে শিলিগুড়ির সেবক রোডের যা চিত্র রয়েছে বা গুরুদুয়ারের পাশের যা চিত্র রয়েছে সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরছি। এবং জানিয়ে রাখি যে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশের পক্ষ থেকে যখন নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু সেই যে নো এন্ট্রি বোর্ড রয়েছে সেই নো এন্ট্রি বোর্ডকে উপেক্ষা করে কিন্তু প্রায় সেই নো এন্ট্রিকে উপেক্ষা করে কিন্তু যাতায়াত করছে। তবে এই যে সেবক রোড রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই তারা বলছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যিনি এখানে এই মুহূর্তে কর্তব্যরত অবস্থায় রয়েছে তিনি কিন্তু বলছেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই যে রাস্তা রয়েছে শিলিগুড়ির সেবক রোডের যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু আমরা সকলেই জানি এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু একদিকে বিধান মার্কেট থেকে কিন্তু বহু মানুষ যেমন তাদের যানবাহন নিয়ে ইয়ারভিউ মোড় যেতে চাইলে কিন্তু এই যে শর্টকাট রয়েছে গুরুদুয়ারের পাশে সেদিক দিয়ে যান, পাশাপাশি পানি ট্যাঙ্কি মোড় থেকে যে সমস্ত গাড়ি আসছেন চার চাকা হোক বা দু চাকা হোক বা টোটো অটো হোক, সেক্ষেত্রেও যেমন তারা যাচ্ছেন এই গুরু ইয়ারভিউ মোড় থেকে অর্থাৎ পানি ট্যাঙ্কি মোড় থেকে ইয়ারভিউ মোড় যেতে গেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেবক মোড়কে উপেক্ষা করে বা সেবক মোড়ে না গিয়ে অতটা দূর না গিয়ে কিন্তু শর্টকাট যেতে চাইলে কিন্তু তারা গুরুদুয়ারের পাশে যে রাস্তা রয়েছে যা ইয়ারভিউ মোড়ে উঠে যায় সেই রাস্তা কিন্তু ব্যবহার করা হয়। তবে এবার কিন্তু দেখা যাচ্ছে যে শিলিগুড়ির বিধান মার্কেটের দিক থেকে যে সমস্ত গাড়ি আসবে বা পানি ট্যাঙ্কির দিক থেকে গাড়ি আসবে তারা কিন্তু কোনোভাবেই চার চাকা নিয়ে আসতে চাইলে কিন্তু তারা কোনোভাবে এই যে রাস্তা রয়েছে অর্থাৎ গুরুদুয়ারের পাশে যে রাস্তা রয়েছে তা কিন্তু ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র চার চাকা ক্ষেত্রে শুধু এই নিষেধাজ্ঞা রয়েছে, তবে দু চাকা যা রয়েছে রিক্সা রয়েছে বা টোটো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। অপরদিকে যে সমস্ত গাড়ি ইয়ারভিউ মোড় থেকে আসবেন তা চার চাকা হোক বা টোটো হোক বা রিক্সা হোক সেক্ষেত্রে কিন্তু কোনো বিধি নিষেধ নেই। অপরদিকে জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু এখানে নয়, শিলিগুড়ির বিভিন্ন মোড়ে কিন্তু এই যে ব্যবস্থা রয়েছে অর্থাৎ ট্রাফিক সামাল দিতে বা যে জ্যাম হয়েছে বা বা যানজট হচ্ছে প্রতিনিয়ত সেই যানজটকে সামাল দিতে কিন্তু এই এই পদক্ষেপ। তবে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে আগে এতদিন ধরে এই যে এলাকায় বা এই যে জায়গাটিতে যেরকম জ্যাম দেখা যেত সেক্ষেত্রে কিন্তু এবার অনেকটাই কম রয়েছে, যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে এই স্থানে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটনের পুলিশের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবং যে সমস্ত দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং যারা ভাবছেন যে তারা এই রাস্তা দিয়ে যেতে চান চার চাকা দিয়ে, তারা কিন্তু অবশ্যই
চার চাকা এই রাস্তা দিয়ে নিয়ে যেতে চাইলে কিন্তু অবশ্যই এই রাস্তাকে আপনাকে উপেক্ষা করতে হবে। এবং আপনাকে যদি ইয়ারভিউ মোড়ে যেতে হয় বা সেবক মোড়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেবক রোড দিয়ে হয়ে কিন্তু ইয়ারভিউ মোড় যেতে হবে এমনই কিন্তু নির্দেশ রয়েছে। পাশাপাশি পানিট্যাঙ্কি মোড় দিয়েও কিন্তু অন্যান্য রাস্তা রয়েছে এবং সেই চিত্র এই মুহূর্তে আমরা তুলে ধরছি সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ারভিউ মোড় দিক থেকে যে সমস্ত চার চাকা আছে সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ নেই, সেই সমস্ত গাড়ি কিন্তু অবশ্যই যেতে পারবে। তবে এই যে সেবক রোড যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অর্থাৎ সেবক রোড থেকে ইয়ারভিউ মোড় যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। এই মুহূর্তে শহর শিলিগুড়ির সেবক রোডে যে চিত্র রয়েছে, ট্রাফিক ব্যবস্থা যা চিত্র রয়েছে তা কিন্তু আমরা তুলে ধরছিলাম সরাসরি আপনাদের সামনে। এবং জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু ট্রাফিক ব্যবস্থা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তা কিন্তু নয়, জনগণ হিসেবে কিন্তু আমাদের অবশ্যই শহর শিলিগুড়িকে বাঁচাতে বা শহর শিলিগুড়িকে যানজট মুক্ত করতে হলে কিন্তু অবশ্যই ট্রাফিক পুলিশের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগকে যেমন মেনে চলতে হবে, ঠিক পাশাপাশি ট্রাফিক যে নিয়ম রয়েছে বা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত রুট দিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বা যে সমস্ত রুটে নো এন্ট্রি রয়েছে তা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছে, পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ক্যামেরা ডিকের সাথে ববিদের রিপোর্ট, খবর সময় বাংলা।